আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি নাস্তা। এটা খুব সহজে বানানো যায়, তাও আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই এটা খুব ভালো লাগে। ফুলকো ফুলকো রুটি সাথে আলু ভাজি আর ডিম ভাজা। তো দেখেন, আমি রুটি আগে থেকেই পানি গরম করে একটা ডো বানিয়ে নিয়েছি, গোল গোল হয়েছে, এখন তাওয়াতে দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এক পাশ দিয়ে হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিয়েছি, সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একদম ফুলে গেছে, এই রুটিটা খেতে বেশ মজা লাগে। একে একে সবগুলি রুটি আমি করে নিয়েছি। বানানো শেষ, এখন চুলে একটি প্যান বসিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে আলু কুচি কটে কেটে দিয়েছি। বেশি কিছু লাগে না, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের চেয়েও কম লবণ দিয়েছি আমি। আমি এখানে দুইটা আলু কেটে নিয়েছি, আলু ভাজি হতে বেশি সময়ও লাগে না, আলু ভাজিটা সুন্দর হয়ে গেছে মচমচে। প্লেটে বেড়ে নিচ্ছি ফুলকো রুটি, আলু ভাজি আর ডিম ভাজা, খেতে খুব ভালো লাগে। সবাই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।